দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার আলমপুর বালিয়াপাড়া গুরুহাট ৪০,০০০ টাকা বিক্রি হলো। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বালিয়াপাড়া গুরুহাটের আজকের বিক্রি হওয়া গরুর দাম জানানোর চেষ্টা করছি। দর্শক ৫৫,০০০ টাকা বিক্রি হলো। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বালিয়াপাড়া পশু হাটের যে বিভিন্ন ধরনের গরুগুলো আজকে বিক্রি হয়ে গেছে সেসব। দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার আলমপুর বালিয়াপাড়া গুরুহাটের যে বিক্রি হওয়া গরুগুলো দাম জানানোর চেষ্টা করছি। আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমরা কিন্তু প্রতিনিয়ত কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর বিভিন্ন অঞ্চলে ভিডিও দিয়ে থাকি। আমরা দেখছি দর্শক আমরা দেখছি ফেরত যাচ্ছে, দেখার চেষ্টা করছি ফেরত যাচ্ছে কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া হাট থেকে ফেরত গরুগুলো। আমরা দেখছি একটি বকনা গরু আসছে এক জোড়া, আমি দেখানোর চেষ্টা করছি বালিয়াপাড়া গরু হাটে ৪৭,০০০ থেকে বিক্রি হলো। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বকনা গরুগুলো, আর এই সাইডেও আরেকটি যাচ্ছে সাদা, ওটাও দেখানোর চেষ্টা করছি আমরা। দর্শক আমরা দেখছি একটি বকনা গরু আসছে, আমি দেখানোর চেষ্টা করছি ২০,৫০০ টাকা বিক্রি হলে যে বকনা গরু আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখছি ষাঁড় গরু যাচ্ছে ফেরত যাচ্ছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বালিয়াপাড়া পশু হাটে বিক্রি হওয়া গরুর দামগুলো জানানোর চেষ্টা করছে। দর্শক আমরা এখানে একটি দেখছি পাকড়া গরু আমি দেখানোর চেষ্টা করে দেখছি, আর আমরা কিন্তু প্রতিনিয়ত কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর বিভিন্ন অঞ্চলে ভিডিও দিয়ে থাকি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আর আজকে কিন্তু বিক্রি হওয়া গরুর দাম জানার অনেকে কমেন্টস করছিলেন, ওই উদ্দেশ্যে আজকে বিক্রি হওয়া গরুর দাম জানার চেষ্টা করছি। দর্শক আমরা দেখছি আনকমন কালারের গরু ১৩০,০০০ টাকা বিক্রি হলো। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গুরুহাটে আজকে বিক্রি হওয়া গরুর দাম জানানোর চেষ্টা করছি। আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। দর্শক আমরা দেখছি একটি চার গরু যাচ্ছে আমরা ফেরত, দর্শক আমরা শুনছি ফেরত যাচ্ছেন। দর্শক আমরা আটটি গাভী একটি দেখছি যাচ্ছে সাদা কালার, এই সাইডেও আরেকটি বকনা গরু দেখছি আমরা হলিস্টন ফ্রিজিয়ান যাতে বকনা, অনেকে কিন্তু এই ধরনের গরুগুলো খুঁজে থাকেন তাদের উদ্দেশ্যে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি বালিয়াপাড়া পশু হাটে বিক্রি হওয়া গরুর দাম। ও কা কত নিল এটা, ও কা কত নিল, ফেরত দর্শক যাচ্ছে আমরা ফেরত যাচ্ছে। দর্শক আমরা শুনছি, দর্শক আমরা দেখছি বকনা গরুগুলো যাচ্ছে হলিস্টার ফ্রিজিয়ান ফেরত যাচ্ছে, এগুলো কিন্তু দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আজকে কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গরুহাটের হলিস্টার ফ্রিজিয়ান যাতে গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখছি গরুগুলো কিন্তু আসলে বিক হয়ে গেছে, এগুলো চলে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তর একটি হাট আমাদের এই কুষ্টিয়া বালিয়াপাড়া গরুহাট, আর এই হাট কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে রয়েছে। শনিবার যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারেন এবং এখানে এসে জাত মান যাচাই করে গরুগুলো কালেকশন করতে পারবেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলার বালিয়াপাড়া গরুহাটের বিক্রি হবার দাম জানানোর চেষ্টা করছি, ১,০০,০০০ টাকা বিক্রি হয়ে গেল। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলার বালি ফেরত যাচ্ছে, দর্শক আমরা শুনছি ফেরত যাচ্ছে। হলিস্টন ফ্রিজিয়ান যাচ্ছে, দর্শক আমরা এখানে একটি সার গরু দেখছি এটা কিন্তু ফেরত যাচ্ছে। দর্শক আমরা দেখানো ১,০০,০০০ টাকা পর্যন্ত দাম উঠেছে, আমরা দেখানোর চেষ্টা করছি বালিয়াপাড়া গরু হাটে বিক্রি হওয়া গরুর দামগুলো জানানোর চেষ্টা করছি। এটা কা কত নিল, এটা
ফেরত ফেরত দর্শক আমরা ফেরত যাচ্ছি আমরা শুনছি 90,000 টাকা পর্যন্ত দাম হতো দর্শক আমরা দর্শক আমরা এখানে একটি একটি আনকমন কালারের গেট আপ ধারে একটি গরু দেখছি গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি যারা মূলত 2023 সালে ফেরত যাচ্ছে দর্শক আমরা শুনছি ফেরত যাচ্ছে দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার আলমপুর বালিয়াপাড়া গরুহাট আর এহাটের কিন্তু প্রচুর পরিমাণ গরু আছে এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় খামারেরা গরু কিনতে আসেন এবং আমাদের একটি বাংলাদেশের সর্ববৃহত্তের একটি হাট আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছি এখানে সার গরু আমরা